নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে ছাত্রদের কর্তৃপক্ষ হস্টেল পরিবর্তন করার নোটিশ দেয়। এই নোটিশের বিরোধিতায় আজ ওই হস্টেলের সামনে ছাত্ররা বিক্ষোভ দেখায়। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে দিয়ে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে। বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগ, গত বছর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জগদীশ হস্টেল থেকে রমন হস্টেলে নিয়ে আসে, আবার কোনো কারণ না দেখেই কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে তাদের জগদীশ হস্টেলে ফিরে যেতে বলে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আগের নোটিশে ভুল ছিল, সেই নোটিশ পাল্টে ইউজিসির নির্দেশিকা মেনে হস্টেলে র্যাগিং ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথরিটির থেকে কয়েকদিন আগে এক নোটিশ দেওয়া হয়, নোটিশ দিয়ে বলা হয় যে আমাদের রমন আবাসের যে আমরা এ ব্লকে থাকি সেখান থেকে শিফট করে জগদীশ আবাসে যাওয়ার জন্য। এর আগের বছর আমাদেরকে অথরিটি জগদীশ আবাস থেকে রমন আবাসে শিফট করিয়েছিল, ঠিক আছে, আমরা তখন মানতে চাইনি, কিন্তু জোর করে জোরপূর্বক করানো হয়েছিল। কিন্তু আবার আজকে মানে এই কয়েকদিনে আবার আমাদের অথরিটি বলছে যে জগদীশ আবাসে যেতে হবে, এটা আমরা একদমই মানব না। কয়েকদিন আগে রেজিস্ট্রার নিজে সাইন করা একটি ফিজিক্যাল ভেরিফিকেশন আসে প্রত্যেকটি আসন্ন ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে একটি করে নোটিশ দিয়েছিল, সেই নোটিশে বলা হয়েছিল যে তারা জগদীশ আবাসেই ঢুকবে। কোন এক জাদু বলে কোন এক কিছুতে হঠাৎ করে একটা কী হয়ে গেল যে অথরিটি আবার বলছে পাঁচ দিনের মাথায় যে না, তাদের রমন আবাসে ঢোকানো হয়। এবং আমাদের ওদের হোস্টেল শিফট করার জন্য চার তারিখ, এই মাসের চার তারিখে নোটিফিকেশন হয়েছে এবং তার লাস্ট ডেটটা ছিল গতকাল রাত পর্যন্ত। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ওদের সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি নিজে ডিন ডিএসডব্লিউ এরা একবার দুবার নয় আটবার ওদের সঙ্গে আমরা বসেছি। ওদের যেটা বক্তব্য, আমরা বারবার কেন গত বছরে আমরা শিফট করেছি, এবছরে কেন শিফট করি, গত বছরের শিফটটা অথরিটির ভুল হয়েছিল, যে অথরিটি ছিলেন সেটা ভুল হয়েছিল। কারণটা হচ্ছে আমাদের মূল যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সবসময় ফোর্থ ইয়ারের সঙ্গে থাকবে, তাতে আমাদের র্যাগিংয়ের যে সম্ভাবনাটা অনেকটা কম থাকে, আমাদের কন্ট্রোল করতে সুবিধা হয়। তো গত বছর এই জিনিসটা ব্রেক হয়ে যাওয়াতে তাদেরকে আবার তাদের আগের জায়গায় ফিরে যেতে বলা হয়েছিল।